তৃতীয় অধ্যায়ে দেখো যে ব্যাপন, অভিশ্রবণ এবং প্রসেদন সম্পর্কে বলা আছে। তো প্রথমেই আমরা জানবো যে এইটা, এই ইগুলো কোথায় ঘটে। এটা হচ্ছে উদ্ভিদের মধ্যে ঘটে, ব্যাপন, অভিশ্রবণ এবং প্রসেদন। এটা একটা প্রক্রিয়া এবং এই জীবদেহে সংগঠিত প্রক্রিয়াগুলো উদ্ভিদের ক্ষেত্রেই ঘটে থাকে। তো প্রথমে হচ্ছে ব্যাপন। ব্যাপন হচ্ছে ব্যাপিত হওয়া বা ছড়িয়ে পড়া, কোন একটা জায়গা থেকে অণুগুলো, বেশি ঘন অণুগুলো কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়াকে আসলে ব্যাপন বলে। এই ক্ষেত্রে আমরা যে উদ্ভিদের যে পানি শোষণ প্রক্রিয়াটা আছে, এটাও কিন্তু এক ধরনের ব্যাপন। প্রথমে মূলের মধ্যে থাকে পানিটা, তারপর আস্তে আস্তে মূল সেটা গ্রহণ করে সে কিন্তু ওটা ওখানে রেখে দেয় না, সে কি করে উদ্ভিদের সর্বাঙ্গে পৌঁছে দেয়। তো এই প্রক্রিয়াটাও একটা ব্যাপন। তো আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে আমরা একটা ঘরের মধ্যে একটা সেন্ট দিলাম, সেন্টটা কিছুক্ষণ পরে শুধু ওই ঘরে না, পাশের ঘরে, এমনকি একসময় দেখা যাবে পুরো ঘরের মধ্যেই, মানে পুরো বাসার মধ্যেই এটা সেন্টটা ছড়িয়ে যাবে। এই যে প্রথমে অণুগুলো একটা ক্ষুদ্র জায়গায় ছিল এবং পরবর্তীতে অণুগুলো স্প্রেড হয়ে গেল, ছড়িয়ে পড়লো, এটাকে বলা হচ্ছে ব্যাপন। এখানে কি হয়, পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কম ঘনত্বের এলাকা থেকে, বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে ছড়িয়ে পড়ে। আরেকটা উদাহরণ দিলে পরিষ্কার করে বোঝা যাবে, সেটা হচ্ছে চিনির পানি। আমরা যদি চিনি একটা গ্লাসের মধ্যে পানি দেই, মানে চিনির পানি দেই, প্রথমে কি করে, চিনিটা আমরা 3-4 চামচ যাই দেই, সেটা পানির নিচে জমা থাকে। কিছুক্ষণ পর যদি একটু আমরা নেড়ে দেই, তাহলে দেখা যাবে পানির পুরোটাই একই রকম মিষ্টি হয়ে গেছে। আগে মানে আর পানির মধ্যে যে চিনি কণাগুলো ছিল সেগুলো কিন্তু গলে গেছে, গলে গিয়ে সেগুলো সর্বত্র ছড়িয়ে গেছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ব্যাপন। এখন মিস করোনা কিভাবে ছড়িয়েছে? মিস করোনা কিভাবে ছড়িয়েছে? হ্যাঁ, করোনা ওইভাবে ছড়াচ্ছে। করোনাটাও যেমন আমরা যদি একটা বদ্ধ ঘরে থাকি, আবদ্ধ ঘরে থাকি, এখন পর্যন্ত যতটুকু জেনেছি আমরা যে সেইখানে আবদ্ধ ঘরে ছড়িয়ে যায়, একটু পরে একজন থেকে আরেকজন ছড়িয়ে যাচ্ছে, এটাও কিন্তু এক ধরনের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে। আচ্ছা, তো ঘনত্ব, এটা হচ্ছে কি, ঘনত্বটাকে সমান করে দেওয়া। একটা ঘরে যে সেন্ট ছিল, সেই সেন্টটা পুরো ঘরের মধ্যে সমান করে দেওয়া। একটা পানিতে চিনির শরবত দেওয়া ছিল, সেটা প্রথমে যখন গলেনি তখন উপরের দিকে পানিটা মিষ্টি হয়নি ততটা, কিন্তু নিচের দিকের পানিটা খুব মিষ্টি ছিল। কিন্তু যখন এটা নেড়ে দেওয়া হলো, পুরো পানিটার মধ্যে চিনিটা গলে গেল এবং সর্বত্র ব্যাপিত হয়ে, চিনিটা ব্যাপিত হলো এবং পুরো পানিটা একই রকম স্বাদ বিশিষ্ট হয়ে গেল। তো এটাকেও বলা হচ্ছে ব্যাপন। এই ব্যাপন প্রক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত ঘনত্বটা সমান না হয়, সমস্ত জায়গায় ছড়িয়ে না পড়া পর্যন্ত এই ব্যাপনের কাজটা চলতে থাকে। এখানে পরবর্তী পেজের মধ্যেও তাই দেওয়া আছে, ব্যাপনের অনেক প্রমাণ দেওয়া হয়েছে, যেমন ঘরে সেন্ট বাতর ছড়ালে বা ধূপ দিলে সমস্ত ঘরে তার সুবাতাস ছড়িয়ে পড়ে, এটি ব্যাপনের কারণে ঘটে। ধূপের ধোঁয়া এবং সেন্টের অণুগুলো অধিক ঘনত্ব সম্পন্ন হওয়ায় সম্পূর্ণ ঘরে কম ঘনত্ব স্থানে ছড়িয়ে পড়ে এবং তাই সমস্ত ঘর সুবাসে ভরে যায়। একটু আগে আমি তোমাদের এই কথাগুলোই বোঝানোর চেষ্টা করেছি। তারপর হচ্ছে আরেকটা পরীক্ষা দেওয়া আছে, সেটা হচ্ছে পানিতে তুতের ব্যাপন প্রক্রিয়ার পর্যবেক্ষণ। কিছু পরিমাণ তুতে, যদি আমরা, তুতে হচ্ছে কি একটা কেমিক্যাল পদার্থ, মানে একটা রাসায়নিক পদার্থ, এটার এটার রংটা হচ্ছে নীল রঙের, হালকা নীল রঙের কালার, এবং তাল মিষ্টি যদি দেখে থাকো, তাল মিষ্টির মতো দেখতে, কিন্তু এটা কিন্তু বিষাক্ত, তুতে কিন্তু বিষাক্ত জিনিস। তো এইটা যদি আমরা পানিতে দিয়ে দিই, তাহলে দেখা যাবে কিছুক্ষণ পর পুরো পানিটাই কিন্তু নীল হয়ে যায়। তো এটা ব্যাপনের কারণে হয়ে থাকে। এখন আমরা দেখি কে আসছে, একটু নিয়ে নিই তাকে। আচ্ছা,
আচ্ছা আমি যতটুকু বুঝিয়েছি এর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। কোনো কোশ্চেন আছে তোমাদের? দেখো একটু দেখে নাও, যে কোনো কোশ্চেন থাকে আমাকে বলো। আচ্ছা যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি পরবর্তী অংশটাতে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যাপনের গুরুত্ব, কোথায় কোথায় ব্যাপনটা প্রয়োজন হয়ে থাকে। উদ্ভিদের শ্বাসসংশ্লেষের সময় বাতাস কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারাই হয়ে থাকে। তাহলে একটা পয়েন্ট আমরা পেলাম যেখানে আমাদের ব্যাপনটা প্রয়োজন হয় কোথায়, সেটা হচ্ছে শ্বাসসংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা এবং অক্সিজেন ত্যাগ করা, এই যে কাজটা ঘটে শ্বসনের ক্ষেত্রে সেইখানে ব্যাপনের গুরুত্ব রয়েছে। তারপর হচ্ছে জীব কোষে যে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়, ব্যাপন ক্রিয়া দ্বারা কোষের অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। ঠিক তেমনি আমাদের জীব দেহে যে কোষগুলো আছে সেই কোষগুলোর মধ্যেও একই ঘটনা ঘটে থাকে, যে অক্সিজেন গৃহীত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। এটাও কিন্তু সারা শরীরে সর্বত্র হয়ে থাকে, তাই এটা কিন্তু মানে সর্বত্র হয়ে থাকে মানে সব কোষের ভিতরে হয়ে থাকে, তাই এটাকেও এক ধরনের ব্যাপন বলা হচ্ছে। উদ্ভিদের দেহে শোষিত পানি, একটু আগে তোমাদের আমি বলেছি যে দেহে যে পানি শোষণ করে সেটা বাষ্পাকারে প্রশোধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়, তো এটাও কিন্তু এক ধরনের ব্যাপন, যে পানিটা গৃহীত হলো এবং সেটা বের হয়ে যাচ্ছে প্রকৃতির মধ্যে চলে যায়, এটাও ছড়িয়ে পড়ে এবং সারা দেহে পানিটা ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে পাতার মাধ্যমে এটা আবার বের হয়ে যায়। তো প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান, তারপর হচ্ছে রক্ত থেকে পুষ্টি উপাদান, অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন এবং লসিকা থেকে কোষে বহন করা ব্যাপন দ্বারাই হয়ে থাকে। তার মানে আমাদের দেহে যে আমরা যে খাবারটা খাই সে খাবারের পুষ্টি উপাদানগুলো রক্তের মাধ্যমে কোষের ভিতরে সারা দেহের কোষের ভিতরে ছড়িয়ে পড়ে, এটা এক ধরনের ব্যাপন। আবার কোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইড আছে উৎপন্ন হয়, এই কার্বন ডাইঅক্সাইডটাও আবার বের হয়ে যায়, সমস্ত কোষ থেকে আবার বের হয়ে যায় ফুসফুস দিয়ে দেহের বাইরে বের হয়ে যায় কার্বন ডাইঅক্সাইডটা, এটাও কিন্তু এক ধরনের ব্যাপন। তার মানে ব্যাপন আমাদের দেহের বা জীবের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এখন তোমাদের আবার কাজ হচ্ছে ব্যাপনের গুরুত্বটা পড়া, ব্যাপনের গুরুত্বটা পড়ো, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবে। মিস লসিকাটা একবার বলবেন। লসিকা হচ্ছে যে রক্তের ভিতরে যে জালকের মতো গঠন থাকে সেটাকে আসলে লসিকা বলে।
লসিকা বা রক্তের একটা উপাদান এটা বলতে পারো। আর মিস প্রসেদন মানে প্রসেদন? আচ্ছা প্রসেদন নামে এখনো বুঝাই নেই তোমাদের, প্রসেদন যখন বুঝাবো তখন আমি বলবো। আপাতত মানে প্রসেদন হচ্ছে দেহের বাইরে অতিরিক্ত পানি, উদ্ভিদের দেহে যে পানিটা জমে সেটা বাইরে একটা প্রক্রিয়া বের করে দেয়, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রসেদন। আমি পড়াবো যখন ব্যাপন পড়াচ্ছি আগে, তারপর অভিশাপন পড়াবো, তারপর প্রসেদন পড়াবো। মানে প্রসেদন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদের দেহে অতিরিক্ত পানি বের হয়ে যায়। আচ্ছা যদি এটা হয়ে থাকে তো আমি পরবর্তী অংশটাতে যাব। অভিশ্রবণটা আজকে পড়াবো না, আচ্ছা পড়িয়ে দিই, সময় আছে। তো অভিশ্রবণের আগে আমরা আগে জানবো হচ্ছে অভিশ্রবণের একটা অন্যতম ব্যাপার হচ্ছে কিছু বৈশিষ্ট্য ভেদ্য পর্দা থাকে। এই পর্দাগুলো সম্পর্কে আগে আলোচনা করব, যে অভিশ্রবণ প্রক্রিয়ায় যে একটা দুটো ঘনত্ব বিশিষ্ট দ্রবণ থাকে, কিন্তু এই দ্রবণ দুটোকে একটা পর্দা দ্বারা আবৃত মানে আলাদা করে রাখা হয়। এই পর্দাগুলো হচ্ছে সেই ধরনের কিছু পর্দা হচ্ছে তিন প্রকার পর্দা থাকে। একটা হচ্ছে অভেদ্য পর্দা, যেই পর্দার মধ্য দিয়ে দ্রাবক এবং দ্রব্য। এখন তোমরা কি জানো দ্রাবক এবং দ্রব্য কাকে বলে? দ্রাবক ক্লাস সিক্স এ তো এগুলো পড়ানো হয়েছিল, দ্রাবক দ্রব্য এগুলো কি? যাতে দ্রাবক হচ্ছে তরল পদার্থ যার মধ্যে দ্রব্য দ্রবীভূত হয়, দ্রব্য হচ্ছে যাতে দ্রাবক দ্রবীভূত হয় তাকে দ্রব্য বলে। যেমন আমরা চিনি, যদি চিনি এবং পানির কথা বলি, চিনি এবং পানি মিলে হচ্ছে একটা দ্রবণ, এর মধ্যে চিনি হচ্ছে একটা দ্রব্য আর দ্রাবক হচ্ছে পানি। সেইভাবে তোমাকে বুঝতে হবে যে দ্রব্যটা কি, দ্রব্য হচ্ছে যার মধ্যে দ্রাবক দ্রবীভূত হয়। দ্রব্য হচ্ছে এমন একটা মানে পদার্থ যেটাতে যেটা দ্রাবক যেটাকে দ্রবীভূত করে সেটাকে বলা হচ্ছে দ্রব্য। আর দ্রাবক হচ্ছে কোনটা? দ্রাবক হচ্ছে যার মধ্যে দ্রব্য দ্রবীভূত হয়, যেমন চিনি, চিনিটা হচ্ছে দ্রব্য এবং দ্রাবক হচ্ছে পানি। তো সেই হিসেবে এইটা এটা বলা হচ্ছে যে দুটা ভিন্ন ঘনত্বে দ্রবণ থাকবে এবং দুটো ভিন্ন ঘনত্বে দ্রবণ একটা পর্দা দ্বারা আবৃত থাকবে। সেই পর্দাটাকেই তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অভেদ্য পর্দা আর একটা হচ্ছে ভেদ্য পর্দা। অভেদ্য কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে যেটার মধ্য দিয়ে কি হয়, কোনো কিছু কোনো দ্রব্য বা দ্রাবক কোনোটাই প্রবেশ করতে পারে না, মানে একটা ঘনত্ব থেকে আরেকটা ঘনত্বে যেতে পারে না, সেই ধরনের পর্দাকে বলা হচ্ছে অভেদ্য পর্দা। আর ভেদ্য পর্দার মধ্য দিয়ে কি হয়,
দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ ঠিকই থাকে এবং এর মধ্যে দ্রাবক এবং দ্রব সবকিছুই চলাচল করতে পারে, দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ হইলেও এর ভিতর দিয়ে দ্রব এবং দ্রাবক দুটোই যাতায়াত করতে পারে, তাকে বলা হচ্ছে ভেদ্য পর্দা। যেমন আমাদের কোষ প্রাচীর, আমাদের কোষের যে প্রাচীরটা আছে এটা কিন্তু ভেদ্য পর্দা, এর মধ্যে দ্রব যেতে পারে এবং দ্রাবকও যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে অর্ধভেদ্য পর্দা। এর মধ্যে অর্ধ শুনেই বোঝা যাচ্ছে অর্ধেক যেতে পারবে আর অর্ধেক যেতে পারবে না। অর্ধেক কে যেতে পারবে? শুধু দ্রাবক, শুধু দ্রাবক যেতে পারবে, কিন্তু কোনো দ্রব মানে কঠিন জাতীয় কোনো পদার্থই যেতে পারবে না, এটাকে বলা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। আচ্ছা, তারপরে যে পর্দা দিয়ে কেবল দ্রাবকের অণু চলাচল করতে পারে, কিন্তু দ্রাব অণু চলাচল করতে পারে না, তাকে অর্ধভেদ্য পর্দা বলে। যেমন কোষ পর্দা, তারপর হচ্ছে ডিমের খোসা, ভিতরে যে পর্দা থাকে, ডিম যদি ভাঙো তাহলে বা সিদ্ধ করো তাহলে দেখবে যে ডিমের ভিতরে একটা সাদা পর্দার মতো আছে, এটাও কিন্তু অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে। তারপরে মাছের পটকা, ভিতরেও আর একটা পর্দা আছে, সেটা সেটাও কিন্তু অর্ধভেদ্য পর্দা। তো এই হচ্ছে পর্দাগুলোর কাকে বলে সেটা। এবং আজকে আর আমি অভিশ্রবণটা পড়াবো না, অভিশ্রবণ একটু আলাদা, একটু সময় নিয়ে পড়াতে হবে। তো আজকে ব্যাপন কাকে বলে সেটা পড়লাম, তারপর হচ্ছে তোমাদের ব্যাপনের গুরুত্ব, কোন কোন কাজে ব্যাপনটা আমাদের প্রয়োজন হয় সেটা পড়ালাম, এবং ব্যাপনের কিছু উদাহরণ পড়িয়েছি এবং একটা পরীক্ষাও দেওয়া হয়েছে এখানে, এই পরীক্ষাটাও পড়বে। আর অভিশ্রবণ কাকে বলে সেটা বোঝানোর আগে অভিশ্রবণের তিনটা পর্দার কথা বলা হয়েছে, তিনটা পর্দা সম্পর্কে পড়বে এবং উদাহরণ সহই পড়বে, উদাহরণ সহ এটা পড়তে হবে। এখন তোমরা একটু পর্দাগুলো সম্পর্কে পড়ো, আমি কোশ্চেন জিজ্ঞেস করবো, কোশ্চেন জিজ্ঞেস করবো, এবং এইটাই কিন্তু এইচডব্লিউ থাকবে তোমাদের পড়া, এটা থাকবে। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে
যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে তোমাদের এটা কিন্তু পড়া থাকবে, এটা পড়তে থাকো।